আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা চলে আসছি নতুন আরেকটি ক্যামেরার ভিডিও নিয়ে। আর আজকে আমরা চলে আসছি ক্যামেরা অ্যান্ড গ্যাজেটে। আর ক্যামেরা অ্যান্ড গ্যাজেট থেকে আজকে আমাদের DSLR এক ক্যামেরা এবং আপনার লেন্সের সম্পর্কে প্রাইস এবং কনফিগারেশনের ব্যাপারে জানাবে হৃদয় ভাই। তো চলো, এই বোর্ডের প্রাইস রাখতেছি মাত্র 7,000 টাকা, এটার প্রাইসটা পড়বে 9,000 টাকা, 21,000 থেকে 24,500 টাকা, একদম ফ্রেশ ফ্রেশ কন্ডিশন 700। জি জি, ডিসপ্লে রুটেড, অটো ফোকাস, 4K ভিডিও সাপোর্টেড, ওয়াইফাই, মাইক্রোফোন সব রয়েছে। 10,000 টাকার প্লাস কোনো বডি যদি নেয় তাহলে একটা অ্যাকশন ক্যামেরা ক্যামেরার সাথে ফ্রি থাকবে। আর আপনাদের ক্যামেরার সাথে ওয়ারেন্টি গ্যারান্টিটা কেমন দিচ্ছেন? আমাদের 10 দিনের বডি রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে, তারপর 5 বছরের ফ্রি সার্ভিস থাকে, তারপর 2 বছর শাটার রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে। তো হৃদয় ভাই, আমাদেরকে সর্বপ্রথম কোনটা দিয়ে শুরু করবেন? সর্বপ্রথম দেখাবো হলো যে ক্যানোনের 1000D শুধু স্টিল ফটোগ্রাফি করতে পারবেন লো বাজেটে, কম প্রাইজের ভিতরে 1000D বেস্ট হবে যাদের বাজেট কম, খুব লো বাজেটে, মাত্র 7,000 টাকা, মাত্র 7,000 টাকা দিচ্ছেন 1000D স্টিল ফটোগ্রাফি করতে পারা যাবে। তো তারপর আমরা দিচ্ছি ক্যানোনের 1100D ভিডিওগ্রাফি ফটোগ্রাফি দুইটাই করতে পারবেন, যাদের বাজেট কম তারা এই বইটা নিতে পারেন, একদম কম বাজেটে মাত্র 9,000 টাকা এই বইটার প্রাইস, মাত্র 9,000 টাকা ক্যানোনের 1100D, এটাতে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি দুইটাই হবে, দুইটাই হবে। তারপর আমরা দেখাবো ক্যানোনের 1200D, একদম ফুল ইনটেক কন্ডিশন, দেখেন কোনো একটা স্কেচ নাই, এই বইটা পেয়ে যাবেন মাত্র 12,000 টাকায়, এটাতে ভিডিও ফটো দুইটাই করতে পারবেন, 1200D ক্যামেরা ভিডিওগ্রাফি ফটোগ্রাফি দুইটাই হবে। জি, তারপরে কোনটা দেখাচ্ছেন? তারপর দেখাবো আমরা ক্যানোনের 1300D, এটাতে ওয়াইফাই আছে, তারপরে হলো যে আপনি ভিডিও ফটোগ্রাফি দুইটাই করতে পারবেন, এটার প্রাইসটা হলো মাত্র 13,500 টাকা, ওয়াইফাই রয়েছে এবং ভিডিওগ্রাফি ফটোগ্রাফি দুইটাই করা যাচ্ছে, সাথে সাথে আপনি স্টিল ফটো ট্রান্সফার করে নিতে পারবেন। জি, এটার প্রাইস কত রাখতেছেন? মাত্র 13,500 টাকা, মাত্র 13,500 টাকায় ওয়াইফাই যুক্ত একটা ক্যামেরা ভাই, নিতেই পারেন সবাই। জি, তারপরে কোনটা দেখাবো? তারপরে দেখাবো ক্যানোনের 4000D, এটা তো ওয়াইফাই আছে এবং ফ্ল্যাশটা ম্যানুয়াল করা আছে, এটাতে আপনি চাইলে ম্যানুয়াল ভাবে কন্ট্রোল করতে পারবেন ফ্ল্যাশটা। তো 4000D প্রাইস কেমন রাখতেছেন ভাই? 14,000 টাকা, মাত্র 14,000 টাকায় 4000D। চার হাজার টাকায় কিন্তু ভিডিওগ্রাফি ফটোগ্রাফি দুইটাই হয়। জি, তারপরে যাদের বাজেট কম, যারা ভিডিওগ্রাফি করতে চাচ্ছেন তাদের জন্য 550 বয়ডা রেবেল T2i, রেবেল T2i টা কি আপনার তাইওয়ানের এডিশন না? তাইওয়ানের এডিশন, এটা আবার মাইক্রোফোন পোর্ট সাপোর্টেড, যারা কিন্তু মাইক্রোফোন পোর্ট সাপোর্টেড যারা ভিডিওগ্রাফি করতে যাচ্ছেন নতুন করে, তাদের জন্য বেস্ট একটা বডি মাত্র 15,000 টাকা, মাত্র 15,000 টাকা ভিডিওগ্রাফি করতে পারবেন এবং মাইক্রোফোন পোর্ট সাপোর্টেড একটা ক্যামেরা আর কি। তারপরে কোনটা দেখবো? তারপরে দেখাবো আমরা ক্যানোনের 600D, এটাতে আবার রুটেড ডিসপ্লে আছে, 18 মেগাপিক্সেল রুটেড ডিসপ্লে, 18 মেগাপিক্সেলের একটা ক্যামেরা। আর এই প্রাইসটা, এটার ক্যামেরার প্রাইস রাখতেছেন কত? এটার প্রাইস রাখতেছি 15,000 থেকে 19,000 টাকা পর্যন্ত, কন্ডিশনের উপরে প্রাইস। এটাও কি মাইক্রোফোন সাপোর্টেড? জি, এটাও মাইক্রোফোন পোর্ট সাপোর্টেড, 550 এর উপর থেকে সবগুলোই মাইক্রোফোন পোর্ট সাপোর্টেড। জি, এটাও মাইক্রোফোন পোর্ট সাপোর্টেড, এটা হলো 15,000 টাকা থেকে শুরু করে 19,000 টাকা, 19,000 টাকা। তারপর আমরা দেখাচ্ছি জাতীয় বডি ক্যানোনের 700D, ভিডিওতে অটো ফোকাস, ফটোতে অটো ফোকাস সবগুলোতে আছে, আর এটার প্রাইসটা হলো 21,000 থেকে 24,500 টাকা পর্যন্ত আছে আমাদের কাছে, 21,000 থেকে 24,500 টাকা, একদম ফ্রেশ ফ্রেশ কন্ডিশন 700। তারপরে কি দেখবো? তারপর দেখাবো ক্যানন 750, এটাতে ওয়াইফাই আছে, 24 মেগাপিক্সেল, ভিডিও, এভরিথিং সব আছে এটাতে, এটার প্রাইসটা পড়তেছে মাত্র 31,000 টাকা, মাত্র 31,750 টাকা। ক্যানন 750D, এটা কি টাচ ডিসপ্লে? জি জি, টাচ ডিসপ্লে, অটো ফোকাস, এটার মেগাপিক্সেল কত? 24 মেগাপিক্সেল। আচ্ছা, তারপরে কি দেখবো ভাই? তারপর আমরা দেখাবো ক্যানোনের 760D, 750 থেকেও আপডেট এটা, এটাতে আবার একটা সেমি প্রফেশনাল মিটারও আছে, এই মিটারটা দিয়ে আপনি আইএসও, শাটার, এফএসআর কন্ট্রোল করতে পারবেন ম্যানুয়ালি যখন কাজটা করবেন আপনি। এই 760D প্রাইস কেমন রাখতেছেন ভাই? 760D প্রাইস রাখতেছে 38,000 থেকে 42,000 টাকা পর্যন্ত আছে। এটা কিন্তু দুইটা ডায়ালার না ভাই? জি জি, দুইটা ডায়ালার, আপনি যেভাবে কন্ট্রোল করেন আর কি। দাঁড়াও, তারপরে ভাই কোনটা দেখবো? তারপরে দেখাবো আমরা হলো যে ক্যানোনের 800D, ৪৮,500 টাকা পর্যন্ত আছে আমাদের কাছে অ্যাভেলেবল বডি, আছে আপনারা দেখে নিতে পারবেন। তারপর আমরা দেখাবো ক্যানন 77, জি, এটা তো 45টা অটো ফোকাস পয়েন্ট, তারপর এটাতে আবার যে সেমি প্রফেশনাল একটা মিটার আছে, এগুলো কন্ডিশনের উপরে প্রাইস হয়ে যায় আমাদের। তো এটার প্রাইস কেমন রাখতেছেন ভাই? এটার প্রাইস রাখতেছি 35 থেকে 41,000 টাকা পর্যন্ত, 35 থেকে 41,000 টাকা পর্যন্ত। তারপর আমরা দেখাবো ক্যানোনের
250D ক্যাননের 250 ভাই এটা কি 4K ভিডিও করতে পারে যারা 4K ভিডিও করতে যাচ্ছেন তাদের জন্য এই বইটা স্পেশালি আর এটাতে মেন অল ফর প্লাস্টিক ইউজ করতে পারবেন আপনি এটার প্রাইসটা পড়তেছে মাত্র 45000 টাকা এটা কি ডিসপ্লে রুটেড ভাই জি জি ডিসপ্লে রুটেড অটো ফোকাস 4K ভিডিও সাপোর্টেড ওয়াইফাই মাইক্রোফোন সব রয়েছে এভরিথিং আছে এটাতে সব কিছু আচ্ছা তা এটা প্রাইস কত দিচ্ছেন মাত্র 45000 টাকা এটা মাত্র 45000 টাকা জি তারপরে কোনটা দেখব তারপর আমরা দেখাবো ক্যাননের 60D জি জি 6D এর পরে ছিল 60D সেমি প্রফেশনাল বডি এটা ভালো চলছিল এখন এইটা হলো ক্যালভিন যুক্ত একটা ক্যামেরা না ভাই এটাতে ক্যালভিন দিয়ে কি আপনার ভিডিও ফটো এগুলোতে কালার অ্যাডজাস্ট করতে পারবে আর কি এটা তো একটা সেমি প্রফেশনাল মিটার রয়েছে আর এটাতেও কিন্তু ডায়ালার দুইটা বাহ এটা নিলে কাস্টমারের জন্য ভালো হবে যারা একটু নরমাল ব্লগিং করতে যাচ্ছেন তাদের জন্য মনে হয় ভাই এটা বেস্ট হবে আর ফটোগ্রাফির জন্য এটা বেস্ট এটা এক কথা জাতীয় ক্যামেরা ছিল বাংলাদেশের এখন একটু কম চলে আর কি এটা জি জি তারপরে কি দেখবো আমরা তারপরে আমরা দেখবো নিকনের কিছু বডি দেখবো নিকনের D3100 একদম ফুল ইনটেক কন্ডিশন বডি অল ওকে এটা হলো যে আপনার 11000 টাকা শুধু বডি নিকনের D3100 একদম ফ্রেশ কন্ডিশন 11000 টাকা জি জি আর আর কি দেখবো তারপরে ভাই আপনাদের ক্যামেরাগুলোর প্রাইসগুলো কিভাবে দিচ্ছেন ভাই এগুলো কি সবগুলো ইউজের কারণে কি কন্ডিশনের উপরে প্রাইসগুলো দিচ্ছেন জি জি কন্ডিশনের উপরে প্রাইসটা হয়ে থাকে ইউজ থেকে যা ইউজ থেকে একটা কন্ডিশন থাকে তারপর আমরা দেখো নিকনের D3300 মাইক্রোন ফোর সাপোর্টেড কম বাজেটে D3300 কিন্তু মাইক্রোন সাপোর্টেড হ্যাঁ জি মাইক্রোন ফোর সাপোর্টেড একবার লো বাজেটে 12000 টাকা পেয়ে যাচ্ছেন মাইক্রোন ফোর সাপোর্টেড ভিডিওগ্রাফি ফটোগ্রাফি দুটেই করতে পারতেছেন তারপর আমরা দেখাবো হলো যে নিকনের 5100 রুটেড ডিসপ্লে নিকনের D5100 রুটেড ডিসপ্লে একটা ক্যামেরা আর এটার প্রাইস রাখতেছেন কেমন ভাই এটার প্রাইস রাখতেছি মাত্র 19500 টাকা তারপর কি দিচ্ছেন তারপরে দেখাচ্ছি নিকনের D5500 বই এটা নিকনের D5500 যারা ভিডিওগ্রাফি করতে চাচ্ছেন তাদের জন্য এগুলো কেমন কন্ডিশনে দিচ্ছেন ভাই আর কেমন প্রাইস দিচ্ছেন এগুলো আমাদের 5500 হলো যে মনে করেন 19000 থেকে 24000 টাকা পর্যন্ত কন্ডিশনের উপরে আছে প্রাইসগুলো কন্ডিশনের উপরে প্রাইসড হয় এটা প্রাইসটা রাখতেছি আমরা মাত্র 19000 টাকা মাত্র 19000 টাকা তারপরে দেখাবো সনির আলফা 6000 মিররলেস ফার্স্ট মিররলেস আলফা 6000 এটা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি দুটেই করতে পারবেন শুধু এটাতে মাইক্রোন ফুটটা নাই আচ্ছা এটার প্রাইস কেমন দিচ্ছেন ভাই এটার প্রাইস রাখতেছি মাত্র 42000 টাকা মাত্র 42000 টাকা তারপরে কি দেখবো তারপর আমরা কিছু লেন্স দেখাবো জি আমাদের কাছে ক্যাননের 5500 STM পেয়ে যাবেন মাত্র 13000 টাকায় তারপরে ক্যাননের 5500 IS পেয়ে যাবেন মাত্র 9000 টাকায় তারপরে আবার ক্যাননের 75-300 আছে মাত্র 9500 টাকা ওগুলো কিন্তু কন্ডিশনের উপরে প্রাইস আমাদের কাছে প্রত্যেকটা স্টক আছে সর্বনিম্ন প্রাইস কত ভাই 75-300 সর্বনিম্ন 7000 টাকা সর্বনিম্ন 7000 টাকা কন্ডিশনের উপরে প্রাইসড হয় তারপরে আমাদের কাছে ক্যাননের 50mm STM টা আছে 9 থেকে 10000 টাকার ভিতরে কন্ডিশন 50mm STM টা তারপরে যাদের 85 এর চাহিদা আছে 85 যাদের প্রয়োজন তারা নিতে পারেন 85 ফুল ফ্রেশ একদম ফুল ফ্রেশ আমাদের কাছে দুইটা কন্ডিশন আছে 85 এর দুইটাই দেখতে পারেন এটার প্রাইসটা পড়বে হলো যে আপনার 25000 টাকা এটার প্রাইস পড়বে 19000 টাকা এটার প্রাইস এটা একটু ইউজ মনে হচ্ছে বছর খানিক ইউজ করা এটার প্রাইস পড়বে 19000 টাকা ভাই আমাদের ভিডিও দেখে আসলে আরো তো কমাবেন আর 500 টাকা ডিসকাউন্ট দিব আপনাদের ভিডিও না ভিডিও শেষে আমরা বলে দিচ্ছি সবাইকে একটা ধামাকা অফার থাকবে হলো গা তারপরে দেখাচ্ছি 10-18 যাদের ওয়াইড লেন্স পছন্দ তারা যারা ওয়াইড লেন্স খুঁজতেছেন তাদের এই লেন্সটা নিতে পারেন যাদের ক্রপ সিরিজে ওয়াইড লেন্স প্রয়োজন ভাই 18 দিয়ে হচ্ছে না 10 থেকে শুরু করবেন তাদের জন্য 10-18 আর এটার প্রাইস দিচ্ছেন কেমন ভাই এটার প্রাইস দিছি মাত্র 17000 টাকা মাত্র 17000 টাকায় 10-18 একদম ফ্রেশ কন্ডিশনে কিন্তু লেন্সটা আর ভাই আজকে আপনাদের কাছে আমরা একটা অনুরোধ রাখবো হলো আমাদের ভিডিও দেখে আসলে কি কি গিফট দিবেন বলেন আমাদের একটা ব্যাগ থাকবে চার্জার ব্যাটারি স্টে বাইকে পড়ে না ভাই আমাদের অনুরোধটা আমরা শুনে দিচ্ছি আমাদের অনুরোধ হলো আপনি ক্যামেরা
আর ভিডিও দেখে আসলে কি ক্যামেরা ফ্রি দিবেন নাকি? ক্যামেরা ফ্রি বলতে একটা অ্যাকশন ক্যামেরা ফ্রি দিব। আচ্ছা, আমাদের ভিডিও দেখে যদি কেউ আসে আর হলো ১০,০০০ টাকার প্লাস কোনো বডি যদি নেয় তাহলে একটা অ্যাকশন ক্যামেরা ক্যামেরার সাথে ফ্রি থাকবে। আর যদি চান ক্যামেরাটা নেবেন না কিছু টাকা ডিসকাউন্ট করে দিতে, অবশ্যই সেটাও করে দিবে তারা। আর আপনাদের ক্যামেরার সাথে ওয়ারেন্টি গ্যারান্টিটা কেমন দিচ্ছেন? আমাদের 10 দিনের বডি রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে, তারপর 5 বছরের ফ্রি সার্ভিস থাকে, তারপর 2 বছর শাটার রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে। 10 দিনের ফুল বডি রিপ্লেসমেন্ট থাকবে, 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং 2 বছরের শাটার রিপ্লেসমেন্ট। শাটার রিপ্লেসমেন্ট আর কুরিয়ারের মাধ্যমে যদি কেউ নিতে চায় সেটার ব্যবস্থা কি? সেই ক্ষেত্রে ঢাকার বাইরে থেকে যারা নেবে সেক্ষেত্রে আমাদেরকে আগে 1,020 টাকা অ্যাডভান্স করতে হবে, তারপর আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে ক্যামেরা কনফার্ম করে আপনাদের হোম ডেলিভারিও নিতে পারেন বা জেলা সদর পর্যন্তও নিতে পারেন। বাকি টাকাটা কি কন্ডিশনে দিয়ে দিবেন? কন্ডিশনে দিয়ে দিবেন বাকি টাকাগুলো কন্ডিশন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, আর আজকের ভিডিওতে আমরা নতুন কিছু ক্যামেরা দেখাইছিলাম কিন্তু প্রাইসগুলো দেওয়া হয়নি। তো আমরা নেক্সটে চেষ্টা করবো নতুনের কিছু ভিডিও দিয়ে দেওয়ার জন্য। আর এরকম সুন্দর সুন্দর ক্যামেরাগুলো যদি নিতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর ক্যামেরা গ্যাজেটে চলে আসতে পারেন। ডিসকাউন্ট এবং অফার এবং গিফট সব কিছু একসাথে যদি নিতে চান তাহলে চলে আসবেন ক্যামেরা গ্যাজেটে মিরপুরে। আর অবশ্যই আমাদের চ্যানেলের নামটি বলতে হবে, সেই ক্ষেত্রে আপনারা ডিসকাউন্ট এবং অফারটি পেয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।